ভলান্টিয়ার এই নামকে সামনে রেখে ভোট অঞ্চলে পরিষেবা দিতে শুরু করেছেন। আমরা এতে অত্যন্ত আনন্দিত হয়েছি, কিন্তু একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি, তাদের ইচ্ছে অনেক কিন্তু তাদের মধ্যে সামর্থ্যের একটা ঘাটতি আছে। এখানকার অঞ্চলের যে সমস্ত মানুষ আছে, খুব স্বাভাবিকভাবে তারা যখন করোনা রোগে আক্রান্ত হচ্ছেন এবং যখন সিমটোম্যাটিক হচ্ছেন তখন অস্পষ্ট দেখা দিচ্ছে। সবসময় খুব সঙ্গতভাবেই মানুষের পক্ষে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না, বা রাত বিরাতে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে মুহূর্তে মানুষের কাছে অক্সিজেন পৌঁছানো দরকার, না হলে মানুষটি মারা যাবে। এমন একটি জায়গা থেকে এখানকার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা নিজেরা কিছু কিছু করে অর্থ সংগ্রহ করেছেন এবং সেই সংগৃহীত অর্থ দিয়ে একটি অক্সিজেন সিলিন্ডার তারা ক্রয় করেছেন এবং সেই সিলিন্ডারটি আজকে তারা তুলে দিবেন আমাদের এইখানে রেড ভলেন্টিয়ার হিসাবে যারা কাজ করছে তাদের হাতে। এইটা আমাদের কাছে খুব আশার পক্ষ থেকে এই অঞ্চলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওই ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য গ্রহণ করতে চাইছে। আমাদের এই অঞ্চলের সভাপতি রাহুল রঞ্জন দাস, শেষ কথা যেটা সেটা হচ্ছে যে অবশ্যই এটা ঠিক যে লকডাউনের যে 15 দিন তার মধ্যে দিয়ে করোনার যে প্রভাব সেই প্রভাব অনেকটাই কমেছে, আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে গোটা রাজ্যের পাশাপাশি। তার সাথে আরও একটা বিষয় যেটা আমরা যেটা দেখছি, গোটা জেলার যে ডাটা দেখাচ্ছে, গোটা রাজ্যের যে ডাটা দেখাচ্ছে যে মানুষ নানা কাজে ব্যস্ত থাকেন, অনেক মানুষ আছেন কম অন্যান্য বিষয়ে সেই পরিকাঠামো নেই, তখন সিপিআইএম এর ছাত্র যুবর যারা অগ্রণী ছাত্র যুব নেতা আছে তারা স্বেচ্ছাশ্রম দিয়ে গড়ে তুললেন রেড ভলেন্টিয়ার্স। রেড ভলেন্টিয়ার্স সাধারণ মানুষ করোনা রোগীর খুব খারাপ অবস্থা, তারা সেই পিপি কিট পরে নিজের জীবনকে বাজি রেখে তারা সেই পরিষেবায় চলে যাচ্ছে এবং তারা